বাংলা বাংলা ভাগ করতে চাই না, আমি বাংলা শুধুমাত্র বাংলাদেশেই, বাংলাদেশের মানুষ, আমি যেহেতু ওটা আমার দেশ, আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, এবং আমি এটাও বিশ্বাস করতে চাই বাঙালিরা আমাকে অনেক ভালোবাসে, এখানকার মানুষও অনেক ভালোবাসে, আপনি ভালোবাসেন তো আমাকে? আমার জীবনের তুফানি মুহূর্ত হচ্ছে যখন আমি দেখি যে ইয়েস আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। আমি ড্রিম দেখতে খুব ভালোবাসি, আমার সিনেমাকে নিয়ে ড্রিম দেখতে খুব ভালোবাসি, আমি ড্রিম দেখতে ভালোবাসি যে ইয়েস আমার সিনেমা একদিন অনুপর বলে চলবে, আমরা একদিন টপ চার্টে থাকবো, আমরা একদিন ক্লোজ 25% করে পেয়ে শিশু ধরিদের কাতারও থাকবো। যখন দেখি যে স্বপ্নগুলো পূরণ হয়, একটা ভালো সিনেমা করেছি বা করার চেষ্টা করেছি, সিনেমাগুলো মানুষ ভালোবাসছে, সিনেমাটা মানুষ ভালোবাসছে, সব পরিবারে দেখছে, ভালো ভালো রিভিউ দিচ্ছে, সেটা আমার অনেক অনেক ভালো লাগে, আমার মনে তখন অনেক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একজন অভিনেতা বা অভিনেত্রীর কাজ হলো, মানে আমি বিশ্বাস করি একটা একটা অভিনেত্রী বা অভিনেতা জলের মতো হয়, যে পাত্রে ঢেলে নেবে সেই পাত্রের শেপ নেওয়াটা আমার ধর্ম। সো আমি চেষ্টা করি, আমি আমার ছোট্ট ক্যারিয়ারে আমি চেষ্টা করেছি বিভিন্ন রকমের কাজ করার। আমি আমার দর্শকদের, ডিরেক্টরদের, প্রডিউসারদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এরকম ক্যারেক্টার দিয়েছে। অ্যান্ড স্পেশালি ফর দিস ফিল্ম আমি ক্রেডিটটা দিতে চাই, কারণ কি আমি ডেফিনেটলি ওদের মানে বাংলাদেশের সাথে আগে কোনোদিন কাজ করিনি। সো ইট ওয়াজ মনিদা হু টোল্ড মি দ্যাট তুমি কাজ করো তোমার ভালো লাগে। সো দিস ওয়াজ দ্যাট। আর আমার এটা যদি তুমি বলো রক্তবীজ, রক্তবীজের অন্য একটা ফিটনেস ছিল, কারণ কি আমাকে বাইক চালাতে হয়েছে, ফাইট করতে হয়েছে, সেটা আলাদা ছিল। অ্যান্ড ফর দিস ফিল্ম একটা অন্য রকমের ফিটনেস রিজিমে যেতে হয়েছে। আমি একটা খুবই স্ট্রিক্ট রেজিমে ছিলাম, ক্যালোরি মেপে খেতাম, অতটা চেষ্টা করতাম একটা 16-18 ঘন্টার ইন্টারমিডিয়েট ফাস্টিং করার, যতটা ক্যালোরি ডেফিসিটে যাওয়া যায় ততটা বেটার। সো আই গেস দ্যাটস দ্যাট। যারাই ছবিটা দেখছে তাদের সবার একটাই কথা, সেন্সর বোর্ডের একটা কথা, তুফান টু কবে আসবে। তো আপনারাও একটা কথা বলবেন, তুফান টু কবে আসবে। আর আপনারা যদি চান, বাংলাদেশ মানুষ চাচ্ছে প্রফেসর কবে বানায় তুফান টু, তখন তুফান টু আসবে।